একটা যুবক বিয়ে করছে, বিয়ে করিয়া বউ নিয়ে যখন বাসর ঘরে গেছে, বাসর ঘরে বউ বাদান গেছে, এই ছেলেটা বাদান বাসর ঘরে যায় দেখে বউটা বাদান বসে বসে বাদান কান্না কাটি করতেছে। যুবকটা মনে মনে চিন্তা করতেছে, মনে হয় বিয়ে হইলে মেয়েরা এই রকম কান্না কাটি করে। আমার ভাইরা আমার, কিছুক্ষণ পর এই যুবকটা আপনার ওই কান্নাকাটি শুনিয়া বইয়ের কান্নার মধ্যে সে পাইছে এটা আসলে এই কান্না না, এমন একটা জীবনে ভুল করছে সেই কান্না কানতেছে, ব্যথিত কান্না নিয়ে মেয়েটা বাদান কান্নাকাটি করতেছে। যুবকটা বলতেছে, গো যুবতী, আজকে তোমার আমার বাসর ঘর, আজকে এই বাসর ঘরে দুইজন সারা রাত গল্প করব, নিজের জীবনের কথা তোমার কাছে আমি গল্প করব, তোমার কথাগুলি আমার কাছে শিওর করবে, তোমার কথা আমার কথা তোমার কাছে শিওর করব, এই বাসর ঘরে এসে তুমি কান্নাকাটি কেন করো। মেয়েটা বলে, স্বামী আমি যা জানি আপনি তা জানেন না, আমি কি বলবো। বলে, বিবি রে বলো, যা বলার ইচ্ছে হয় তুমি বলো, আমার কাছে শিওর করো। বলো স্বামী রে, এমন একটা কাজ করছি, আমি যদি এই কথাটা বলি আপনি ঘৃণা করিবেন, আপনি আমাকে রাখবেন না, তালাক দিবেন, সংসারটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে। এই বলে মেয়েটা হাউ মাউ করে কান্দে। একজন যুবতী মহিলা আর যুবক ছেলে বাসর ঘরে যাইয়া বিবিকে বলতেছে, বিবি রে আমার উপরে আস্থা রাখতে পারো, যা বলার তুমি বলো, কি ঘটনা ঘটছে। বলে, স্বামী আমি তোমার কাছে শিওর করার আগে, তোমার সাথে শিওর করবার আগে আমি একটু মাওলার কাছে একটু শিওর করি। মিয়াটা যায় নামাজে দাঁড়াইয়া একটা সিজদা দিয়ে আল্লাহর কাছে শিওর করলেন। জোরে কোন সুবহানাল্লাহ। হ্যাঁ, তারপরে না, ঘটনার পরে কি ঘটনা ঘটলো? এই জায়গায় সে ঘটনার কথা কয়ালে গোর টেস্ট করতেছে বক্তা ঠসা না, ঠিক আছে, না না বড় মানুষ করতেছে ঘটনা হয়েছে এই। কি খারাপ লাগতেছে নাকি? কি জানি বলতেছিলাম, ঘটনা তো উনি বলতেছে, কি গর জরকন কিসের গর? যুবকদের আত্মার মধ্যে খাবলা দিয়ে উঠছি, না বাসর ঘর তোমাদের হবে ইনশাল্লাহ। আমার ভাইয়ের আমার, ভালো করে লক্ষ্য করে শুনুন, যুবক তুমি যদি কোনো সমস্যায় পড়ো, এই ব্যাখ্যাটাই যদি বড় এই কথাটা বন্ধুর কাছে আপনার শিওর না করিয়া শিওর করতে হবে কার কাছে? যদি বেকাদায় বড় সমস্যা, দুই রেকাত নামাজ পড়িয়ে আল্লাহর পায়ে সেজদা দিয়ে আল্লাহর কাছে শিওর করবেন, আপনার বিপদ আসান করে দিবে কে? আমার ভাইয়ের আমার, মুসলমান ভাইরা, আল্লাহর হাবিবের প্রিয় উম্মতরা, এই জন্য যদি কোনো সমস্যায় পড়েন, বেকাদায় পড়েন, এরপরে বিপদের মধ্যে যদি পড়েন, কোনো মানুষের কাছে সাহায্য চাওয়ার আগে, শিওর করবার আগে শিওর করতে হবে কার কাছে? আল্লাহর কাছে। আমার মুসলমান ভাইরা, আল্লাহর কাছে শিওর করবেন। এবার মেয়েটা আল্লাহর কাছে শিওর করিয়া স্বামীকে বলে, স্বামী রে আমি যে কথা বলবো এই কথা শোনার মতো কি তোমার ধৈর্য আছে? স্বামী বলে, বিবি তুমি আমার বিবি, আমি তোমার স্বামী, কেন ধৈর্য থাকবে না, কি হয়েছে? বলে, স্বামী আপনার সাথে বিয়ের আগে এখন আমি প্রেগনেন্ট হয়েছি। না না, নাউজুবিল এখানে কলে মানে বাড়ির যা কয়েন জোর কন আরো জোরে বলে, স্বামী আপনার সাথে বিয়ে হয়েছে, আমি কিন্তু আপনার সন্তানের মা হতে চলেছি, ছেলেটা মাথা বাজান হেট হয়ে গেছে, বড় বড় চোখ করছে, মুখটা লাল হয়ে গেছে, এখন কি তুমি বলো আমার জীবনের এইটে হলো প্রথম বিয়ে, এইটে শেষ বিয়ে? বিবি তুমি এমন কাম করলে, এখন যদি আমি তোমাকে তালাক দেই এই ঘরটা ছিন্ন বিচ্ছিন্ন হয়ে যাবে, আমারও ইজ্জত চলে যাবে, তোমার ইজ্জত চলে যাবে, মানুষের কাছে বললে কানা গুসক করবে। এ বিবি তুমি এমন
পরিবারের ঘরে জন্ম নিয়েছো এ বিবি এই কথা আমি কেমন করে বলি বললি তোমার বাবা মার ইজ্জত যাবে তুমি এই কাম কেমন করে করেছিলে বলে আমি করেছিলাম আমি একটা যৌবনের তাড়নায় না থাকবে পাইরে আমি একটা ভালোবাসো বন্ধুর কাছে আমি আমার ইজ্জত দিয়েছি একদিন জিনা করছি অতীত থেকে আমি সন্তানের বাপ মা হতে চলেছি স্বামী এই ইজ্জত পারলে তুমি রাখবে আর তুমি কি এই এই ছেলেটাকে তুমি কি মেনে নিতে পারিবে এবার যুবকটা আকাশের দিকে তাকাইয়া আর বলে ইন্নামা সবিরির আল্লাহ তুমি ধৈর্য দে এটা মনে হয় তুমি আমার ইমানের পরীক্ষা নিচ্ছ ছেলেটা বলে বিবিরে তুমি যখন ভুল করছো আর তোমার এই ভুলটা আমি গোপন রাখবো তোমার এই সন্তানটাকে আমি বাবা বলে স্বীকৃতি দেব তবে বিবি এই কথা তোমার আমার ভিতরে সীমাবদ্ধ রইল এই কথাটা আর দুনিয়ার কোনো মানুষের কাছে আমি বলবো না যুবকের মনে দুঃখ আল্লাহ জীবনে দাঁড়িয়ে জীবন সঙ্গী করে নিব কিন্তু সে এক সন্তানের মা হইয়া বাসর ঘরে এই কথা বলছে আল্লাহ এইটা যদি মানুষের কাছে বলি এই মেয়েটা মুখ দেখাতে পারবে না আবার যদি বলি আর সংসার টিকবে না আমার মা বাবা রাখতে দিবে না এই কথা যদি তার মা বাবার কাছে শিওর করি মা বাবার মাথা হেট হয়ে আসবে আল্লাহ এত মানুষের মাথা হেট করব না মানুষের মুখ আমি হাসাবো না আল্লাহ এই বউ দিয়ে আমার জীবনটা কাটাবো যুবক নামাজ পড়ে আল্লাহর কাছে ধৈর্য ধরে আল্লাহ তুমি ধৈর্য দে এই যুবকটা এটা মুহাজ অন্তন হয়ে গেল আচ্ছা একটা ওয়াজের মধ্যে বারবার যদি থামাথামি হয় ওয়াজ হয় কষ্ট তো হচ্ছে তোমার নারায় তাকবীর মানে যখনই ওয়াজ শুরু হচ্ছে এদিক তাকান ওয়াজ যখনই শুরু হচ্ছে তখনই শয়তান পাক ওই দেখেন আচ্ছা এরকম করে ওয়াজ করা যায় কম ওনারা তো ওয়াজ করে না ওয়াজ করতে কত কষ্ট কথা তো আমি ভুলে যাই সময় কম আমার ওয়াজ করা লাগবে বেশি মারহাবাটে সরে কম আমার ভাইয়ের আমার কি খারাপ লাগতেছে নাকি এবার যুবকটা আল্লাহর কাছে হাত তুলে কান্দি আর সিজদা দিয়ে কান্দি আল্লাহ আমার বিবির ইজ্জত আমি নষ্ট করব না মানুষের কাছে মাথা নত হয়া যাবে এই বলে যুবকটাই মেয়েটা নিয়ে বেদান ঘর সংসার করতেছে করতে করতে বেদানের ছেলেটা আল্লাহর কাছে ধৈর্য ধরে এক অক্ত নামাজ কাজা করে না এরপরে বিবিকে বলে বিবি রে আমরা দুইজন সংসার করব রাত বারোটার পরে দুইজন তাহাজ্জুতের নামাজ পড়ে নামাজ পড়িয়ে আবার ঘুমিয়ে পড়ে ফজর আজান দেয় জামাতের সাথে যাইয়া যুবকটা নামাজ পড়ে বলে আল্লাহ আমি তোমার সৃষ্টি তুমি আমার স্রষ্টা মহলা তুমি আমার ভিতরে ধৈর্য দাও সিল্লাকন সুবহানাল্লাহ আমারে ভাইয়ের আমার এদিকে ও কোনে রইলো সেটা তোর এখানে এসে বলা লাগবে ও কোনে রয়েছে এই জায়গায় এসে বলতেছে তো চিন্তা করেন ও মানুষ তো কি এরা ওয়াশ করো যা কোন তো না না ওর মোবাইল মোবাইল কি হেনে এসে করা লাগবে এনে হাজার হাজার মানুষ বসে রয়েছে আর ওখান থেকে এক কথা ব্যাপক মানুষের ওয়াশ খারাপ করে দিতেছে না না এ বাড়িওয়ালা বলি কি এর কথা কি বাড়িওয়ালা শোনে এর কথা শুনলিছিন হে ওখানে তো পরামারি কি করবে না না চাষ তো ভাই তো আর জ্যাঠা তো ভাইরে কথা শোনে না লা ইলাহা
হয় না লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আমার মুসলমান ভাইরা এই যুবকটা এইভাবে করে আল্লাহর কাছে দৈত্য দর্শ সেবা দান আল্লাহর কাছে এইরকম করে বাদান আপনার মসজিদে বাদান খানায় কাবার যে ইমাম আছে কথা বুঝতেছেন না খানায় কাবা ইমামের কাছে আল্লাহর নবী বিশ্ব নবী স্বপ্নের মধ্যে বাদান দিদার হয়ে গেলেন সুবহানাল্লাহ কোন না কে আল্লাহর নবী এসে বলে রে ইমাম খানায় কাবার ইমামের কাছে যা ডেকে ডেকে বলতেছে আমি বিশ্ব নবী তুমি ওই যুবকটাকে যা সুসংবাদ দাও বলে হুজুর কোন যুবক যেই যুবক একটা যুবতী মহিলাকে বিয়ে করছে এদিক কানটা এদিক দে মগজটা এদিক দে একারে নো ডিস্টার্ব আবার কে আসল আমার খুবই কষ্ট হচ্ছে আমার মনে হয় পাঁচ ছয় বছরের মধ্যে এত কষ্ট করে আমি মাহফিল করি না কি জানে বলতেছিলাম আচ্ছা কত কতবার মোকায় একশো বার হলো কি জানে বলতেছিলাম সবকে স্বপ্নে দেখেছে বিশ্ব নবী ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আল্লাহর নবী এসে বলতেছে আমি তোমাদের বিশ্ব নবী বলছি সুসংবাদ দিয়ে দাও কি সংবাদ বলে সংবাদ তো হলো যেই যেই যুবকটা আপনার বিয়ে করছে কয়েক মাস আগে এই যুবকটাকে সুসংবাদ দাও যুবকটা যখন জান্নাতে যাবে আমি রসুল কথা দিলাম আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে একদিন স্বপ্ন দেখাইলেন ইমাম সাহেব ওই যুবকটাকে বলল না আবার পরের দিন ইমাম সাহেব বাদান আপনার শুয়ে আছে স্বপ্নে রসুল দেখালেন যাইয়া যুবকটাকে স্বপ্নে দেখাও যুবকটাকে যা বলো আমি বিশ্ব নবী ওই যুবকটাকে যদি আল্লাহ জান্নাতে দেয় আমাকে যদি জান্নাতে দেয় আমি নবী এই যুবকটাকে সঙ্গে নিয়ে জান্নাতে যাব প্রথম দিন দেখাইছে দ্বিতীয় দিন দেখাইছে তৃতীয় দিন বাদান দেখাইছে তৃতীয় দিনের দিন ইমাম সাহেব স্বপ্ন দেখে ফজরের নামাজ পড়ে বাদান আপনার ওই যুবকের বাড়ি গেছে ওই যুবকের বাড়িতে যাই যুবককে দেখেছে যুবক তুমি আমার কাছে আসো যুবক কাছে আসছে সালাম আদান প্রদান হয়েছে কি হুজুর আপনি মসজিদের ইমাম কি জন্যে আপনি আমার কাছে আসছেন বলে বাবা আল্লাহ আমাকে যা জানাইছে আমি যা জানি তুমি তা জানো না কারণ তোমার কি এমন আমল তোমার আছে এই আমল তোমার কি আমল আছে এই আমলের বিনিময় বারবার বিশ্ব নবী আমাকে তিনবার করে স্বপ্নে দেখাইছে আল্লাহ যদি আল্লাহর নবী যখন জান্নাতে যাবে তুমি তোমাকে যখন আল্লাহ জান্নাতের পারবি সং দিবে আল্লাহ আল্লাহর নবী তোমাকে সঙ্গে করে একই জান্নাত অবস্থা স্থান করবে ইল্লা কম সুবহানাল্লাহ কিরা যুবক একই তোমার আমল যুবক চোখের বাণী বেলে দিয়ে দিয়ে কান্দে ও ইমাম সাহেব এই কথা আমি কারোর কাছে বলি নাই আমার ভিতরে সীমাবদ্ধ রয়েছে হুজুর এই কথাটাকে আমি আপনার কাছে বলবো হুজুর কাউরে বলেন না বলে বলো বাবা এমন কি তুমি আমল করছো বিশ্ব নবী বার বার আমাকে দিয়ে তোমার কাছে সংবাদ পৌঁছাইছে রসুল বলে দিয়েছে তোমার সাথে রসুলের সাথে তোমার জান্নাত হবে যুবক বলে হুজুর আমার জীবনের প্রথমে একটা বিয়ে করছি
আমি যখন বাসর ঘরে গেছি বাসর ঘরে যা দেখি আমার বিবি বসে বসে কান্না কাটি করে আমি বললাম বিবি কেন তুমি কান্দো বিবির ব্যথিত কান্না আমি ব্যথিত হয়ে গেলাম আমার বিবি বলে স্বামী আপনি কি ধৈর্য ধরতে পারবেন আমার বিবি বলল স্বামী গো আমি আপনার আগে প্রেগনেন্ট হইছি গর্ভবতী হইছি একটা সন্তানের মা হইছি হুজুর এই কথা যখন বিবি বলল মনে হয় আমার পায়ের নিচে মাটি নাই আপনার একটা যুবকের জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ একটা নারীর জীবনের সবচাইতে বড় সম্পদ হলো সতীত্ব সম্পদ হুজুর আমার বিবি যখন বলল আমি চিন্তা করলাম এই কথা যদি বলি আমার বিবির সংসার ভেঙে যাবে এরপরে গ্রামের মানুষ শুনবে কানাকানি হবে আমার বিবি মানুষের কাছে মুখ দেখাইতে পারবে না সমাজের কাছে মুখ দেখাইতে পারবে না এমনকি মা বাবা আত্মস্বজনের কাছে মুখ দেখাইতে পারবে না আমি এই বিবি নিয়ে এরপরে আমি এই সন্তান তারকে সন্তান তার পেটে আছে এই সন্তান তার বাবার স্বীকৃতি আমি দিয়েছি দিয়ে আমি তার সাথে ঘর সংসার করতেছি এবার ইমাম সাহেব বলতে যুবক রে তুমি একজনের আপনার কথাটা তুমি গোপন রাখছো আল্লাহ বিনিময় বিশ্ব নবী বলেছে আমার বিশ্ব নবীর সাথে তার জান্নাত হবে যরকম সুবহানাল্লাহ একজন অন্যায় করছে এইটা আপনার চোখে পড়ছে আপনি এইটা যদি আপনার গোপন রাখতে পারেন মানির ইজ্জত যদি আপনি গোপন রাখতে পারেন কিয়ামতের ময়দানে বিশ্ব নবী আপনার কিয়ামতের ময়দানে আল্লাহ তোমাদের কিছু কিছু গুণা আপনার গোপন করে রাখবে বিশ্ব নবী বলেছে ওই লোকটাকে মানুষের কাছে হাসির পাত্র বানায় না সেই ব্যক্তি আমি নবী আমার সাথে একই জান্নাতে অবস্থান করবে সিল্লাকান সুবহানাল্লাহ আর আমাদের গ্রামের যদি হয় বাদান মুরগি যদি পারে ডিম এমন তো মহিলা কয় হয়েছে বাচ্চা এক এক বাচ্চা বলছে একটা মিথ্যা কথা প্রতিযোগিতা শুরু হইলো কি কথা যে মিথ্যা কথা যে শোনাইতে পারবে তাকে ৫০,০০০ টাকা পুরস্কার দেবো আচ্ছা মিথ্যাবাদী লোক বাংলাদেশে আসে না নাই কথা কেন আসে না নাই মানে এই ঘোষণা যখন হলে আমার থেকে শুরু করে নিম্ন শ্রেণী পর্যন্ত নিম্ন শ্রেণীর থেকে বড় শ্রেণী পর্যন্ত চলে গেল আমার ভাইয়ের আমার কি যেন বলতেছিলাম মিথ্যা কথা বলবার জন্য অনেক মানুষ বাজান সিরিয়ালে নাম লেখা দিলেন কথা বুঝতেছেন না বাজান হাজার হাজার মানুষ সিরিয়ালে নাম লেখা দিলেন বাজান অনেক মানুষ অনেক ধরনের মিথ্যা কথা বলল বাজান কাজ হইল না একজন ব্যক্তি যাইয়ে মিথ্যা কথা বলতেছে স্যার আমি আসার সময় দেখলাম একটা ব্যাগ আপনার বড় একটা হাতিকে আপনার প্রায় গিলে খাইছে বারো আনা খাইছে সিকি বাঁধা আছে সব মানুষ বলতেছে রে বাবারে মিথ্যে কথা মানে একটা ব্যাং অত বড় হাতি খাইতে পারে বাদশা বলছে যে হইতেই পারে ব্যাং হলো আল্লাহর সৃষ্টি হাতি হলো আল্লাহর সৃষ্টি ব্যাংটা যদি হাতির সাথে বড় হয় এক হাতিকে দুই হাতি খাইতে পারে কাম কি হয়েছে আর একজন এসে করতেছে সার আমি রাস্তা দিয়ে আসতেছিলাম লক্ষ্য করে দেখলাম অনেক মানুষের ভিড় ওই জায়গা যায় দেখি আপনার মশার সাথে হেলিকপ্টারে ধাক্কা লেগে ৩৩ জন আহত ৩২ জন নিহত মানুষ কয় এইরকম মানুষ মিথ্য কথা কয় কিন্তু এইরকম মিথ্য কথা মানুষ কয় নাকি হ্যাঁ মুখা পুরস্কার ওই ভাবে বাচ্চা বলতেছে হইলে হইতেই পারে কারণ বিমান হেলিকপ্টার হলো মানুষ তৈরি মশা হলো আল্লাহ তৈরি সুবহানাল্লাহ কয় না রে কারণ এই মশা দিয়ে এই বিশ্বের সবচাইতে কয়েকজন আপনার জাহিলে জাহিল নেতার মধ্যে তার মধ্যে একটা নেতাকে ল্যাংড়া মশা তাকে মারছে সেটা হলো নুমরুপকে তাও প্রতিবন্ধী মশা কথা কয় না প্রতিবন্ধী মশা সেই বিশাল ক্ষমতাধর শক্তিশালী তাকে দুনিয়ার থেকে বিদায় করে দিছে তাক যদি পারে আর একটা তো ন্যাংরা মশা প্রতিবন্ধী মশাটা যদি ভালো হয় হেলিকপ্টারে ১ টাকা ১০টা অ্যাক্সিডেন্ট হইতে পারে মিথ্যা কথাকে জমাবের পারছে
আর একজন এটা আমার ভাইয়ের মতো এই লোক রাস্তাতে যা বাচ্চা করে যে স্যার আমি রাস্তা দিয়ে আসতে একটা জিনিস দেখলাম কয় কি কয় ছয়জন মহিলা এক জায়গায় বসে আছে কেউ কারোর সাথে কথা বলতেছে না বাচ্চা কয় যে মিথ্যা কথা এইটাই মিথ্যা কথা কারণ আমরা জানি দুইজন মহিলা যদি এক জায়গায় বসে একজন আরেকজনের বদনাম করে আর ছয়জন মহিলা এক জায়গায় বসে রয়েছে কেউ কারোর সাথে কথা বলতেছে না এইটাই আমি বিশ্বাস করি না এইটাই মিথ্যা কথা কারণ গ্রামের মধ্যে যদি কোনো কিছু হয় বাবাকে আগে স্বামী জানে না ছেলে জানে না মহিলা ঠিক মতোই জানে মহিলার মধ্যে কারো জিনিসটা প্রচার হওয়া যায় কারণ ওদের হজম নাই পুরুষের হজম আছে এখানে উঁচু আছে না হাত দেন তো দেখি উঁচু আছে না এতে রজম আছে মিয়াদের দেখবেন সমান যদি বিশ্বাস না করেন বাড়ির যা বোক দেখবেন গলা টান কর টান কর দেখে তোর এখানে উঁচু আছে নাকি বউ না থাকলে তো বিয়ে করে আতান লাগবে আর পারো তো পরে মানে শোনেন আমার ভাইয়ের আমার আপনি যদি বাড়িতে গেলেন বাড়ির থেকে বের হবেন যাইয়া বিবির হাত ধরে ধরবেন হাত এরকম করে হাত ধরে ধরে বিবির সাথে মোসাফা করা জায়েজ আছে সুবহানাল্লাহ বললেন না বিবির সাথে যখন হাত ধরে মিসাফা করবেন আল্লাহুম্মা ইয়াক ফেরুলানা ওয়ালাকুম সুবহানাল্লাহ বললেন না এই বলে মোসাফা যখন করবেন এই যে করের ফাঁকা দিয়ে সগিরে গুনাহ মাফ করে দেয় কে এই মোসাফা যদি করেন বইয়ের সাথে মোসাফা করলেন সগিরে গুনাহ মাফ করবে কে তাই বলে বইয়ের সাথে মোসাফা করা বাদ দিয়ে শালির হাতে যা মোসাফা করেন না হযরত ফাতেমা আলী যখন বাইরে যায় মা ফাতেমা বাদান কপালে বাদান চুমো দিছে আমার হাদিস শরীফের মধ্যে আসছে স্বামী যদি বিবির কপালে চুমো দেয় খুব বালা দিয়ে খাতনি খুব বালা দিয়ে দি খুব বালা দিয়ে রেসবি খুব বালা দিয়ে আয় না আইনি আপনার স্বামী যদি আপনার এই জায়গা বাদান চুমো দেয় স্বামী স্ত্রীর ভিতরে মহব্বত পয়দা করে দেয় কে আজকে কিভাবে সুমো দিবে সুমা বাদান অন্যদিকে বাদান চলে গেছে এখন মিয়ারা বাদান আপনার কালো মাইয়া সাজ্জা বাদান ফর্সা কথা বুঝতেছেন না ও যে কালো মাইয়া কেউ নিতে চায় না কথা কয় না কথা কয় না অনেক টাকা চায় কয় না কথা ছেলে বাবা ধরছে কত পায় হায় হায় কথা কয় না রে আমি এক জায়গা গতকালে করা নিলাম একটা ছেলে বিয়ে করবে আমি বললাম অমুকের মেয়ে দেখেন অমুক গ্রামের না না আমার তো কথা হবে না কি জানে বলতেছিলাম কটকালে তখন গেছে হে মিয়াটাকে দেখে আসে কোথায় হুজুর আপনার এইরকম চয়েস কম কে কালার কালা মানে কথাটা শুনে আমার এই খারাপ লাগলো কারণ আমু তো ওই কালার কাতারেই কথা কয় না রে যখন কেউ যদি আমার কাছে কালার যদি নিন্দা করে তখন ওই নিন্দাটা আমার গায়ে ঢোকে কথা বুঝতেছেন না আমি কিচ্ছুই বললাম না কিছু বললাম না ছয় মাস পরে বিয়ে ঠিক করছি ৩ লক্ষ টাকা পয়সা বিয়ে ঠিক করছে কম কি কয় যে বিয়ে ঠিক করছে কোন মিয়া খুঁজে দিয়েছে সেই মিয়াই কম মিয়াটা কি এখন কালো এখন ফর্সা হয়ে গেছে কয় না কালো উনি ডিল আছে মানে টাকা দিছে ৩ লক্ষ কথা কয় না কথা কয় না মানে কালো মিয়া বিয়ে করবে না এই জন্য কালো মিয়ারা চিন্তা করতেছে আমরা কালো দেখে আল্লাহ আমাদের কালো বানাইছে ওরা যখন আমাদের বিয়ে করবে না রোজ বিয়ে কেমন করে না করিস সেই ব্যবস্থা কর কালো মিয়ারা মুখে খালি ময়দা মাখানে শুরু করে দিল সকালেও ময়দা বিকেলেও ময়দা কথা কয় না কথা কয় না তারপরে ফেসবুকে মোবাইলে ছবি চেয়েছে মোবাইলে কি কিসে আমি প্রত্যেক ওয়াসে এই কথাগুলি বলি আপনাদের বাসানের জন্য বাংলাদেশে কোনো গ্রামে যদি ৫০টা যুবক থাকে আর ৫০টা যদি যুবতী মহিলা থাকে তাদের হাতে যদি তাজমহল থাকে সেই মিয়ার বয়স আর যুবকের বয়স ২৫ বছর অথবা ২০-এর যদি উপরে হয় তাদের কাছে যদি টাচ মোবাইল থাকে টাচ মোবাইল থাকে রাত ১২টার পরে ফেসবুকের মধ্যে ঢুকবে
মেসেঞ্জার এর মধ্যে ঢুকে দেখেন গ্রামের মধ্যে 50টা যুবতী মহিলার মধ্যে 45টাই রাত 12টার পরে লাইনে আছে যে কত কোনা কথা কয় তালি এখন দেখে ইসলামটা কোথায় গেছে তালি 50টা মহিলার মধ্যে 45টা যুবতী মহিলা যদি লাইনে থাকে রাত 12টার পরে ও রাত 12টার পরে তাহাজ্জুদ নামাজ পড়তেছে কথা কয় না কথা কয় না ঈমান রাখা খুব কঠিন এইজন্য বলেছে হাদিস শরীফের মধ্যে আসছে এমন একটা জামানা এমন একটা সময় আসবে ঈমান আগুনের কয়লা রাখা সম্ভব হতে পারে কিন্তু তার চাইতে কঠিন হবে মানুষের ঈমান রাখা কারণ মার হাতে স্ক্রিন টাচ মোবাইল বাবার হাতে একটা কথা বুঝতেছেন না মা দক্ষিণ বেলে মুখ দিয়ে এরকম করে দেখতেছে বাবাও দক্ষিণ বেলে উত্তর বেলে মুখ দিয়ে দেখতেছে একটা মিয়ার ছবি দেখে বলতেছে কি সুন্দর তোমার নাকটা কি সুন্দর তোমার ঠোঁটটা ফুলের পাপড়ির মতো ঠোঁট ওই ঠোঁট দিয়ে একটা কিস দাও একটা কিস দিছে ওকে আমার জীবন দন্য হয়ে গেছে বউ কান খাড়া করছে কে রে এ তোমার কিস দিল কে কাজে মোল্লা কিস দিক যে ইচ্ছা সেই কিস দিক তুই চুপ থাক বউ কয় তুমি যদি কিস খাইতে পারো আমি কিস দিতে পারি কথা কয় না কথা কয় কি ঈমান কোথায় হ্যাঁ দেশে জাহান্নামে চলে গেলে উনি তারাবি নামাজ 8 টাকা পড়তেছে দেশটা গেল কোথায় উনি ওয়াইটেলিয়া ভেজাল করতেছে কথা কয় না কথা কয় না চিন্তা করছেন বাবা ফেসবুকের মধ্যে মাও ফেসবুকের ভিতরে 3:30টার সময় মার্স হয়ে পড়ছে কে রে মিয়ার আইডির মধ্যে ঢুকে দেখে মিয়া লাইনে রয়েছে তখন বলতেছে বাপে কে এই সব বনেছে কা ডিস্টার্ব করিস না কা ডিস্টার্ব না মর তোর মাথা হয় কা তুই আমি আমার মাথা কাজ কর দেখ তোর মিয়া 3:30 পর্যন্ত লাইনে রয়েছে ঢুকছে 12টার পর তখন বাপ সকালবেলা মিয়া শাসন করতে এই মিয়া তুই রাত 12টার থেকে 3:30 পর্যন্ত তুই লাইনে রয়েছিস কার সাথে কথা কয় তো মিয়া বলতেছে আব্বা আমি যুবতী মহিলা 20 বছর বয়স আমার বিয়ে সারিও হয় নাই আমি রাত 12টার থেকে 3:00 পর্যন্ত লাইনে থাকতে পারি তুমি বুড়ো মানুষ তুমি 3:30 পর্যন্ত লাইনে থেকে কি করো কথা কয় না বাপ মিয়া বলতেছে আমি থাকতে পারি আমি যুবতী মহিলা বিয়ে শাদি করিনি আমার একটা আশা আছে তুমি বাবা বুড়ো মানুষ তুমি কোন আশায় লাইনে থাকো কত কোন কি অ্যাঙ্গেলে হ্যাঁ দেশে জাহান্নামের মতো চলে গেছে ও তারাবি নামাজ 20 টাকা কাটে 8 টাকা করতেছে কথা কয় না কথা কয় না ভালো হও হ্যাঁ কথা কি খারাপ বলতেছি নাকি আমি আপনাদের সাথে জমানো মিলে আমার শত্রুতে লাগে নাই গন্ডগোল লাগবেও না কিন্তু কোরআন হাদিসের চোখ লাগে দেখছি আমরা মানুষ জাহান্নামের দ্বারপ্রান্তরে চলে গেছে আমার মুসলমান ভাইরা আল্লাহর হাবিবের উম্মতরা ভালো করে লক্ষ্য করে শুনুন বেদনামলি নিয়ে বেদন শুনতে হবে আল্লাহ নবী বললেন ও দুনিয়ার মানুষেরা তোমরা নিজে বাসো তোমার আল্লাহ বলছে তোমরা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসা আল্লাহ বললেন কু আংফুসিকুম ওয়াহিলিকুম নারা নিজে বাসো তোমার আহেল পরিবারকে বাসা এ কথা কার আল্লাহ এই কথা বলছে বেদন বন্ধুগণ আমার মানুষ যদি বিপদে পড়ে আপনি যদি সিল্লা পাল্লা করেন একটা লোক আগাবে না দেখবে কাছে যাবে না সহযোগিতা করবে না এমন সময় বাদান এসে গেছে আমরা রাস্তা দিয়ে যাই সেই 300 মাইল 400 মাইল ফাঁকে মাহফিল নেই জীবনে কোনোদিন যাইনি সন্ধ্যে লেগে যা তাড়াতাড়ি ওখানে যাওয়াই লাগবে আমি যদি জিজ্ঞেস করি ভাই যান অমুক গ্রামের অমুকের রাস্তা রাস্তা কোথায় কোন দিয়ে যাব সব মানুষ খুলে মোবাইলে ব্যস্ত আমরা যে বলি যে রাস্তাটা দেখা দেন অমুক গ্রাম কোনটা হাতিকারা গ্রাম কোনটা খালি মোবাইলে ব্যস্ত আছে কাক জিজ্ঞেস করবেন